হ্যালো কোডার্স, মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমাদের এর আগের টিউটোরিয়ালে আমরা কি করলাম, আমরা আমাদের যে গেট নোটিসেস যেই মেথডটা আছে সেখানে আমরা হাইবারনেটের থ্রুতে আমরা লিস্ট অফ নোটিস রিটার্ন করলাম। হ্যাঁ, তো এখন তার নিচে আমরা দেখি আমাদের আরেকটা আছে মেথড, সেটা হলো একটা ইউজার নেম নেয়, তাই না? তো আমাদের এখানে এখন আসলে দুটো ক্রাইটেরিয়া নিয়ে কাজ করতে হবে। আমাদের এখানে ইউজার নেম এনেবল নিয়ে কাজ করতে হবে এবং নোটিসের ইউজার নেমটা একই হতে হবে, সেটা মানে এই এক এই যে পাস করা ইউজার নেম আছে এই ইউজার নেমের জন্য আমরা নোটিসগুলো চাচ্ছি সেটাও আমাদের এখানে বলে দিতে হবে। তো আমাদের এই কমপ্লেক্স কোয়েরি থেকে আমরা এখন খুব ইজিলি আমরা এটাকে হাইবারনেট দিয়ে ডিফাইন করতে পারি। সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে বলে দেই, আমরা আসলে ওটাকে কপি করে নিয়ে আসি, এর আগে যেটা ছিল সেটাকে কপি করে নিয়ে এসেই আমরা একটু মডিফাই করে দিই। তার আগে আচ্ছা আগে নিয়ে আসি, তারপর আমরা সাপ্রেস ওয়ার্নিংটা আমরা দিয়ে দিব। তো আমরা এখানে একটা ক্রাইটেরিয়া এখানে অ্যাড করলাম, আমরা এখানে মেথড চেইন না করে আমরা যেটা বলতে পারি, আমরা ফার্স্টে আমরা একটা এলিয়াস তৈরি করলাম, সেটা ঠিক আছে, এবং রেস্ট্রিকশনে অ্যাড করার সময় আমরা বললাম যে এনেবলড ট্রু, এবং তারপর আমরা আরেকটা রেস্ট্রিকশন অ্যাড করে দেব, এটাকেই কপি করে নিয়ে আসি, যে ইউজার ডট ইউজার নেম, আমাদের পাস করা যে ইউজার নেম আছে। সো এটা করলেই কিন্তু আমাদের এটা কাজ করার কথা, ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা এখানে ওয়ার্নিং পাচ্ছি একটা, এটাকে আমরা সাপ্রেস করে দিই, আমরা এখানে বলে দিতে পারি সাপ্রেস ওয়ার্নিংস আনচেকড, এটাকে দিলেই আমাদের ওটা চলে যাওয়ার কথা। ইয়া, সো আমরা এটাকে কপি করে এটাতেও নিয়ে আসি, ওই এরর মেসেজটা তাহলে আর থাকবে না, ঠিক আছে? সো লেটস, আচ্ছা আমাদের এই নোটিসেস ডাউতে আমরা একটা মেথড এখানে করেছিলাম ব্যাচ আপডেটের জন্য, এই যে জেডিবিসি ব্যাচ আপডেট, এইটা আমাদের আসলে এখন আর লাগবে না, কেননা আমরা আমাদের ওয়েবসাইটে কোথাও ব্যাচ আপডেট করছি না। সো উই ক্যান জাস্ট রিমুভ দিস মেথড ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। আপনারা যদি হাইবারনেট নিয়ে ব্যাচ আপডেট করতে চান সেটা আপনারা করতে পারেন। হাইবারনেটের যে সেভ মেথড আছে যেটা আমরা করছি, সেভ মেথডটাকে একটা লুপের মধ্যে রেখে আমরা চাইলে ব্যাচ আপডেট করতে পারি। সেক্ষেত্রে কিছু প্যারামিটার বলে দিতে হয় এবং কিছুক্ষণ পরপর ফ্লাশ করে দিতে হয়, সো সেটা আমি আপনাদের এক্সপ্লোর করার জন্য রেখে দিলাম। সো এখন যদি আমরা আমাদের টেস্টটা রান করি, আমাদের টেস্টগুলো যদি আমি রান করি, দেখি এটা আমাদের ঠিকমতো কাজ করছে কি না, যে ইউনিট টেস্ট, হোপফুলি সব কিছু ঠিকঠাক মতো কাজ করবে অ্যান্ড এভরিথিং ইজ গ্রিন। তো আমাদের হাইবারনেটের টিউটোরিয়াল আসলে এই পর্যন্তই, নেক্সট আমরা যেটা করব, আমাদের যে টেস্ট নোটিসেস ডাউ টেস্ট যেটা আছে এটাকে আমরা একটু রিফ্যাক্টর করব, আর একটু রিফ্যাক্টর করে ঠিক করব এবং আরও কিছু টেস্ট অ্যাড করব। সো আপনি যদি যে ইউনিট টেস্ট নিয়ে ইন্টারেস্টেড না থাকেন, আপনি চাইলে নেক্সট টিউটোরিয়ালে চলে যেতে পারেন। আমরা আমাদের নোটিসেস ডাওয়ে আমরা যেই মেথডটা এখন ঠিক যেটাতে কাজ করলাম সেটা তো আমাদের আসলে একটা লিস্ট নেয় উইথ আমাদের গেট নোটিসেস। হ্যাঁ, এই যে আমাদের গেট নোটিসেস যেই, সেটা একটা ইউজার নেম নেয় এবং ইউজার নেম নিয়ে তার নোটিসগুলো রিটার্ন করে। তো এটার জন্য যদি আমরা একটা টেস্ট লিখতে চাই, আমরা এখানে বলতে পারি আমাদের এই টেস্টটার পর test public void test get username, এবং সেখানে আমরা আমাদের এখানে যেগুলো আমরা ক্রিয়েট করছিলাম আমরা সেম জিনিসগুলোকে কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি করে কপি করে আমরা এখানে নিয়ে আসি, এটাকে আমরা পেস্ট করি। আমরা এই টেস্টগুলো আর করবো না এখন। সো আমাদের চারটা ইউজার ক্রিয়েট হচ্ছে এবং নোটিসগুলো ক্রিয়েট হচ্ছে, নোটিস ওয়ানটা আমাদের লাগবে, এইটাকে নিয়ে আসি, কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে যদি এখন দেখি যে আমাদের যেই ইউজার থ্রি আছে, এই ইউজার থ্রিয়ের জন্য কিন্তু আমরা আসলে তিনটা নোটিস এখানে তৈরি করেছিলাম এবং ইউজার থ্রি কিন্তু এখানে এনেবলড আছে,
এটা ট্রু আছে এই যে এনেবল সো আমরা চেক করে দেখতে পারি যে ইউজার 3 টাকে আমরা রিট্রাইভ করি এবং তার নোটিসেস গুলো নিয়ে আমরা দেখি যে তিনটা নোটিস আমরা পাই কিনা এই জায়গাতে সো উই ক্যান ডু লিস্ট নোটিস নোটিসেস 1 ইকুয়াল টু নোটিসেস ডাউ ডট গেট নোটিসেস আমাদের ইউজার নেমটা নিব কিন্তু ইউজার নেমটা কার নিব ইউজার 3 এর ইউজার 3.get username তো এখন আমরা যে লিস্টটা পেলাম এটা আসলে আমাদের তিনটা অবজেক্ট থাকার কথা সেটা আমরা তাহলে টেস্ট করতে পারি assert equals should be 3 notices for this user এবং আমরা এখানে 3 দিলাম এবং notices 1.size যদি দেই সেটা 3 হওয়ার কথা সো এখন যদি আমরা টেস্ট করি ইট শুড রান ফাইন দেখি আমরা আবার চলে যাই আমাদের আচ্ছা আমরা প্যাকেজ এখান থেকে রান করে দিই রান অ্যাজ জেনিট টেস্ট এবং হোপফুলি আমাদের এটা ঠিক হ্যাঁ ঠিকমতো রান করছে সো আমাদের কোডগুলো ঠিক আছে সো আমরা আরও কিছু টেস্ট করতে পারি সেটা হলো আমরা এখানে তো টেস্ট করলাম যে আমাদের একটা ইউজার নেম যেটা নিলাম যেটা এক্সিস্ট করে আমরা একটা টেস্ট করতে পারি একটা ইউজার নেম নিয়ে যেটা আসলে এক্সিস্ট করে না হ্যাঁ তাহলে এখানে আমাদের জিরো আসার কথা ওটা ঠিক আছে কি না আমরা এটার নাম দিতে পারি নোটিসেস 2 এবং এখানে আমরা একটা জাস্ট একটা ডেমো অর হোয়াটস এভার আমরা একটা নাম দিলাম এবং এটা আসলে আমাদের জিরো হওয়ার কথা শুড বি জিরো নোটিসেস নোটিসেস ফর দিস ইউজার আমরা এখানে জিরো পাওয়ার কথা এবং আমাদের এখানে আমরা নোটিসেস 2 করে দিলাম আমরা আরেকটা চেক করি যেখানে দেখি যে একটা নোটিস আছে সেটা হলো ফর এক্সাম্পল এখানে আমরা যদি দেখি আমাদের ইউজার 2 এর নোটিস কিন্তু একটা আছে হ্যাঁ সো আমরা যদি ইউজার 2 দিয়ে টেস্ট করে দেখি সেক্ষেত্রে এখানে একটা নোটিস আসার কথা লেটস ট্রাই দ্যাট আউট আমরা এটাকে কপি করে নিয়ে আসি Control C, Control V, Notices 3, এবং আমরা এখানে user 2 টা চেক করবো তাই না user 2 dot get username, so there should be one notice for this user, এবং আমরা notices 3 তে একটা user পাওয়ার কথা, so let's test this, এটা টেস্ট করলে আমাদের আসলে sufficient টেস্ট হয়ে যাবে আর টেস্ট করার প্রয়োজন নাই সো লেস্ট রান অ্যাজ জেনিট টেস্ট এবং হোপফুলি আমাদের এটা রান করবে ঠিকমতোই হ্যাঁ সব গ্রিন আছে সো ইটস ওয়ার্কিং গুড সো দ্যাটস ইট ফর দ্য টাইম বিং আনটিল নেক্সট টাইম হ্যাপি লিভিং অন কোডস